দেশের আকাশসীমায় ঢুকে পড়া চারটি পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করল বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। চব্বিশ ঘন্টার মধ্যে এই নিয়ে চারটি ড্রোন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ঢুকে পড়ে ভারতে। ১৯ মে শুক্রবার তিনটি ড্রোনকে গুলি করে নামানো হয়। ২০ মে শনিবার নামানো হয় চতুর্থ ড্রোনটিকে। এই ড্রোনগুলি সবই দূর থেকে নিয়ন্ত্রিত। ড্রোনগুলি থেকে মাদকের প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। শুক্রবার অমৃতসরের আকাশে সন্দেহভাজন বস্তু দেখতে পেয়ে সেটিকে গুলি করে নামান জওয়ানেরা। পরে জানা যায় যে সেগুলি পাকিস্তানি ড্রোন। প্রথম ড্রোনটি উদ্ধার করা হয় অমৃতসরের উধার দারিওয়াল গ্রাম থেকে। সেটি ছিল ডিজেআই ম্যাট্রাইস ৩০০ আরটিকে নির্মিত কালো কোয়াডকপ্টার। শুক্রবার রাত ৯টা নাগাদ এই ড্রোনটিকে নামান বিএসএফের জওয়ানরা। দ্বিতীয় কোয়াডকপ্টারটি একই সংস্থার তৈরি। রাত ৯:৩০ নাগাদ সেটি একটি গ্রাম থেকে উদ্ধার করা হয় এবং জানা গিয়েছে যে নাকি এই ড্রোনটি থেকে প্যাকেটে ২.৬ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। তৃতীয় ড্রোনটির অবশ্য নাগাল পাওয়া যায়নি, যা কারণ হিসেবে জানা গিয়েছে যে নাকি সেটি পাকিস্তানের সীমানার মধ্যে পড়ে গিয়েছিল। আর সেই ড্রোনটিকে ঘিরে উৎসাহী মানুষজনের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে সিসিটিভি ফুটেজে। শনিবার আকাশে ধ্বংস করে ফেলা হয় আরও একটি ড্রোনকে। চব্বিশ ঘন্টার মধ্যে এইভাবে এতগুলি ড্রোন ভারতের আকাশে ঢুকে পড়া নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে ভারতীয় সেনা এবং বিএসএফ সূত্রে খবর যে সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি করে রাখা হয়েছে জওয়ানদের। এটা কিন্তু নতুন ঘটনা নয়। এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি পাকিস্তান উৎপাত করেছে ভারতের সীমান্তবর্তী একাধিক জায়গায়। আর এই সমস্ত ঘটনা বিভিন্ন সময় যখন বিভিন্নবার সামনে এসেছে তখন নতুন করে আতঙ্কও ছড়িয়েছে। তবে ইতিমধ্যে জওয়ানদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা মুহূর্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর নজরদারি চালানো যায়। আর বিশেষ করে যখন দেশের আকাশসীমায় এতগুলো পাকিস্তানি ড্রোনকে দেখা গেছে এবং যখন ধ্বংস করা হলো, এরকম ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রোনগুলোকেই আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে। আর দেশের আকাশসীমায় ঢুকে পড়া চারটি পাকিস্তানি ড্রোনকে এবারে ধ্বংস করলো বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানেরা। চব্বিশ ঘন্টার মধ্যে এই নিয়ে চারটি ড্রোন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ঢুকে পড়ে ভারতে। ১৯ মে শুক্রবার তিনটি ড্রোনকে গুলি করে নামানো হয়। ২০ মে শনিবার নামানো হয় চতুর্থ ড্রোনটিকে। আর এই ড্রোনগুলি সবই দূর থেকে নিয়ন্ত্রিত এমনই জানা গিয়েছে। আরও অন্যান্য আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।